হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো রুই মাছের রেসিপি। রুই মাছগুলোকে আমি হলদি আর নুন দিয়ে মেখে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। তারপরে আমি এটা সরষে তেল দিয়ে ভেজে নিব মাছটাকে। মাছটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন মাছটা আমি উঠিয়ে নিব। আর মাছটা রান্না করতে আমি নিয়েছি কাঁচা কলা নিয়েছি। কাঁচাগুলোকে আমি কেটে আমি হলদি আর নুন দিয়ে ভিজে রেখেছিলাম, না তো তিতো তিতো ভাবটা এসে ভাবটা কষটা থেকে যাবে। এই জন্য হলদিটা দিলে কষটা থাকে না, একদম হোয়াইট সুন্দর কালারটা থাকবে। আর নিয়েছি আলু, আলুটা আমি ভাপ দিয়ে নিয়েছি। একদম সিম্পল বানাবো, মশলা একদম কম দেবো, খেতে খুব টেস্টি হয়। আর নিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি, ফোড়নের জন্য নিয়েছি সাদা জিরে আর তেজপাতা। আর গুঁড়া মশলার মধ্যে নিয়েছি হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, জিরে পাউডার, নুন। এ দিয়ে আমি রান্নাটা করব। এখন একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে জল দিয়েছি। আমি গুঁড়া মশলাগুলোকে আমি জলে গুলে নেব। এরকম মশলাগুলোকে জলে গুলে নিলে না খুব টেস্টি হয়, শুকনা বাটার থেকে জলে গুলে নিলে ভালো হয়। খুব ভালো করে গুলে নিচ্ছে এটা। এখন আমি পেন বসিয়ে দিয়েছি, পেনে দিয়েছি মাছ মাছ ভাজা তেলটাই আছে এখানে, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, ফোড়ন দিয়েছি সাদা জিরে। সাদা জিরেটা আমি 4 সেকেন্ডের মধ্যে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটা দিয়েও আমি লাল করে ভেজে নিব। এখন দিয়ে দিব আমি তেজপাতা 2টা, দিয়ে ফোড়নটাকে কষিয়ে নিচ্ছে। ফোড়নটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব পেস্ট গুঁড়া পেস্ট সরি গুঁড়া মশলাটা জলে গুলে নিয়েছিলাম। মশলাটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা কলা আর দিয়ে দেব আলু। আলুটা আমি ভাপ দিয়ে নিয়েছিলাম, আর কাঁচা কলাটাকে কেটে আমি হলদি পাউডার আর নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর দিয়ে এখন নাড়াচাড়া করে দিচ্ছি মশলার সাথে। এখন আমি ঢেকে দিব, 5 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। আলু আর কাঁচা কলাটা সিদ্ধ হয়ে যাবে। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। আর গ্রেভির জন্য জল দিয়ে দিব, জলটা একটু বেশি দিব, কাঁচা কলা টেনে নিবে, কাঁচা কলা আর আলুটা একটু টেনে নেয় মশলাটা। এখন আবার ঢেকে দিয়েছি আমি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এসে আবার ঢাকনা উঠিয়ে এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢেকে দিব 4 সেকেন্ডের জন্য আমি ঢেকে দিচ্ছি, কারণ মশলাটা মাছের ভিতরে ঢুকে যাবে। তাহলে 5 মিনিট পরে এসে
আমার একটু নাড়াচাড়া করে দিয়েছে, এখন আমি গ্যাস অফ করে দিব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য রেখে সার্ভ করেছি।